এই সংকটের মুহূর্তে খুদে রথই ভরসা খুদেদের। রথের মেলা নেই এবার, তাই বিশ্বাস বাড়ির খুদে রথকে ঘিরেই আনন্দ আর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ, যা না দেখলে বোঝা যাবে না। তাই হাতের কাছে খুদে রথ পেয়ে তাতেই মাতল খুদেরা। ছোট্ট ওই রথকে খুদেদের খেলনা রথ বলেই মনে হয়েছিল, মনে মনে অনেকটা ঠিক এমনটা রথই যেন চাইছিল ওরা। মঙ্গলবার বিকেলে রথের দিন যেন সেটির দড়িতেই হাত রাখলো এক দঙ্গল খুদেরা। ওদের খেলবার রথ অবশ্য আরো একটু ছোট, তবুও অন্যান্য রথের দড়িতে হাত দিলেও ওই বিশালাকার রথ অবশ্য টানার সাধ্য নেই ওদের। তাই মনের আনন্দে দড়িতে টান দিয়ে যেন মেতে উঠল ছোটরাই। প্রতিবারই যেন সেই ছোট্ট রথকে ঘিরে গোটা পাড়া জুড়ে বসে আনন্দের হাট। ইসলামপুরের নেতাজি পল্লীর সুদীপ বিশ্বাসের বাড়িতে কি বছরের মতো এ বছরও বসেছিল এহেন অভিনব রথের আয়োজন। গোটা পাড়া তো বটেই, ইসলামপুরের বিভিন্ন এলাকার মানুষ তাদের বাড়ির কচিকাঁচাদের নিয়ে হাজির হয় ওই রথে। স্থানীয় কোর্ট ময়দানে বরের রথের মেলা এবার না হওয়ায় সেখানে যেতে পারেনি কচিকাঁচারা। অনেক খুদেই অভিভাবকদের কাছে বায়না ধরেছিল ছোটদের রথ দেখাতে নিয়ে যেতে হবে, তাই সেই বায়না পূরণ করতেই অনেককেই ছুটতে হয়েছে সেখানে। এলাকার বাসিন্দারা জানান, রথ টানার যে আনন্দ ছোটরা বুঝি এখানে এসেই তা পায়, কারণ দড়ি ধরে টানলেই রথ ছুটতে শুরু করে। তাছাড়াও রয়েছে সেখানে পেট পুরে প্রসাদ খাবারের ব্যবস্থাও। বাড়ি ফিরেও ছোটরা আবার আগামী রথের অপেক্ষায়, উল্টো রথ, আবার বাবা মায়ের হাত ধরেই ওরা যেতে যায় সেখানে। সুদীপ বিশ্বাস ও স্বপ্না বিশ্বাস নামে আয়োজক দম্পতি জানান, এবার তাদের দশম বর্ষ। তবে এই সংকটের আবহে অন্যান্য বারের তুলনায় একটু ছোট্ট আঙ্গিকে পালিত হলো এই উৎসব। ছিল সামাজিক দূরত্বও, মাস্ক পরে হাজির অনেকেই। খুদে রথে এবার আর শহর ঘোরা হলো না জগন্নাথের, গাড়িতে করে শহর ঘুরে বাড়ি ফিরলেন ঠাকুর। এমনই ব্যতিক্রমী উদ্যোগ নেন সুদীপ বিশ্বাস। প্রতিদিন জগন্নাথকে তাদের বাড়িতে নিয়ম মেনে ভোগ দেওয়া হয়, বাড়ির সবাই সেই প্রসাদই গ্রহণ করেন, আলাদাভাবে আর রান্না হয় না। এই হলো বিশ্বাস বাড়ির পরম্পরা আর জগন্নাথের ঐতিহ্য।